হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন রেকর্ড গড়ার সম্মুখীন ভারত? আর কয়েক ঘন্টার মধ্যেই হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। 2-0 ব্যবধানে এগিয়ে থাকা সিরিজ এদিনেই নিজেদের নামে নিতে পারেন বিরাট কোহলিরা। তেমনটা হলে এক অনন্য নজির গড়বে টিম ইন্ডিয়া। একই সঙ্গে এই ম্যাচেই রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলি ও উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুলের সামনে। 2019-এ নিউজিল্যান্ডে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। 2-1 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারলেও 4-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বিরাট কোহলিরা। এর আগে 2008-2009 মরশুমে নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ম্যান ইন ব্লুরা, সেবারও 2-0 ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। এবারই নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে জয়ের স্বপ্ন পূরণ হতে পারে ভারতের। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। হ্যামিল্টনে ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জিতবে বিরাট কোহলিরা। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে 1,088 রান রয়েছে বিরাট কোহলির। ভারতীয়দের মধ্যে তালিকায় মহেন্দ্র সিং ধোনির পরে তার স্থান। হ্যামিল্টনে আর 25 রান করলেই এমএসকে টপকে যাবেন ভিকে। অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে সর্বাধিক রানের বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে 1,273 রান রয়েছে তার। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুটি ম্যাচ, মানে সব মিলিয়ে পরপর 3টি 20 ওভারের ম্যাচে অর্ধশত রান পেয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল। হ্যামিল্টনেও অর্ধশত রান পেলে তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে পরপর 4টি অর্ধশত রান করার রেকর্ড গড়বেন, ধরে ফেলবেন লেজেন্ড ব্র্যান্ডন ম্যাকুলাম ও ক্রিস গেইলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে ভারতীয় দল করল আলাদা ধরনের প্র্যাকটিস। অকল্যান্ডে খেলা হওয়া প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল নিউজিল্যান্ডকে ভীষণই সহজভাবে হারিয়ে দিয়েছে। 2 ম্যাচের নিউজিল্যান্ডের দল চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয়েছে। এখন তৃতীয় ম্যাচ আজ 29 জানুয়ারি হ্যামিল্টনে খেলা হবে। যার আগে প্র্যাকটিস সেশনে ভারতীয় দল কিছু আলাদা করার প্রয়াসও করেছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরোয়া মাঠে ভালো প্রদর্শনের পর এখন বিদেশি মাটিতেও ভালো প্রদর্শন করেছে। প্রথম দুটি টি টোয়েন্টিতে জয় হাসিল করার পর এখন তারা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। প্র্যাকটিস সেশন চলাকালীন ভারতীয় দলকে আলাদা কিছু করতে দেখা গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগে ভারতীয় দল প্র্যাকটিস সেশনে নতুন কিছু করে সমস্ত খেলোয়াড়রা তাদের উল্টো হাত বল ধরল। এখন এটাই দেখার যে নতুন ধরনের প্র্যাকটিসে ভারতের দলে কি পরিবর্তন হতে দেখা যাবে। এখনও পর্যন্ত খেলা হওয়া 2 ম্যাচে জয় হাসিল করা ভারতীয় দলকে ভীষণই শক্তিশালী দেখাচ্ছে। রোহিত শর্মা আর বিরাট কোহলির প্রদর্শন করতে না পারা সত্ত্বেও ভারতীয় দল জয় হাসিল করেছে। মিডল অর্ডারকে শ্রেয়স আয়ার আর মনীষ পাণ্ডে খন শক্তিশালী করে ফেলেছে। অন্যদিকে কে এল রাহুল নিয়মিত ভালো প্রদর্শন করে নিজেদের দলের প্রধান খেলোয়াড় প্রমাণ করে দিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে কলিন মুনরোর নিজের ছন্দে খেলতে দেখা যায়নি। কেন উইলিয়ামসনও আর মার্টিন গাপটিলের ব্যাট গত ম্যাচে নিশ্চুপি ছিল। দুই দলের বোলাররা যদিও গত ম্যাচে ভালো প্রদর্শন করেছিলেন, অতিথি দলের জোরে বোলার ট্রেন্ট বোল্ডের অভাব অনুভূত হচ্ছে। আজকের দিন যখন ভারতীয় দল মাঠে নামবে তো তাদের লক্ষ্য এই ম্যাচে জিতে সিরিজ নিজেদের নামে করার দিকে থাকবে। অন্যদিকে নিউজিল্যান্ডের দল প্রত্যাবর্তন করে সিরিজের জীবিত রাখার সম্পূর্ণ প্রয়াস করবে, যার জন্য তাদের খেলোয়াড়দের এই ম্যাচের খোলাখুলি খেলতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল প্রতিবেদন। ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।